Assalamualaikum, বন্ধুরা অনেক দিন পর সিভিল টুডে চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও রিপিট চ্যানেল আমরা অনেকেই আসলে রিপিট চ্যানেলের কাজ জানি না বা বুঝতে পারি না অনেক ভিডিও আমি দেখলাম ইউটিউবে পাওয়া যাচ্ছে না ভালো এই জন্য আমি এটা ফিটিং করতেছি তোমাদের কাছে একটু শেয়ার করি রিপিট এটা হচ্ছে রিপিট বলা হয় এই রিপিটটা হচ্ছে কোনো স্যান্ডউইচ প্যানেলে যখন আমরা লাগাবো বা টিনের ঘরে স্টিল স্ট্রাকচারে কাজ করাবো তখন আমরা এই রিপিট গানটা লাগাই মানে জোড়া দেওয়ার জন্য হ্যাঁ এই যে দেখা যাচ্ছে স্যান্ডউইচ প্যানেলের বোর্ডের ঘর আমাদের অফিসগুলো আমরা ফিটিং করতেছি এই বোর্ডগুলো আমরা জোড়া দেওয়ার জন্য একটা টিনের সাথে আর একটা স্যান্ডউইচ প্যানেল বোর্ড দেওয়ার জন্য জোড়া দেওয়ার জন্য আমরা এখানে রুপিন স্ক্রু লাগাবো আমরা কীভাবে রুপিন স্ক্রুটা লাগাবো এখন দেখতে পাচ্ছি প্রথমে ড্রিল মেশিন দিয়ে 3 mm বা 4 mm যেভাবে ডায়া হয় সেভাবে আমরা প্রথমে ড্রিল করব ড্রিল করে দুই বোর্ডের জয়েন্টে জয়েন্টে বিট দিয়ে আমরা ছিদ্র করব ছিদ্র করলে ছিদ্র আমরা দেখতে পাচ্ছি ছিদ্র হচ্ছে ড্রিল করে সুন্দরভাবে এমাথা থেকে জয়েন্ট দুই বোর্ডের মাঝে যখন ঝড় টর আসবে বা বাতাস থাকবে উইন্ড থাকবে প্রচুর তখন আমরা জানি বোর্ডটা যে না ছোটে এই জন্য আমরা ইটা লাগাচ্ছি আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের ছিদ্রটা ভালো করে হয়েছে কি না ছিদ্র যদি ভালো না হয় তাহলে আমাদের এখানে রিপিট বসানো টাফ হয়ে যাবে সেজন্য ছিদ্রটা আসলে খুব গুরুত্বপূর্ণ দেখেন রিপিট গান দিয়ে আমরা রিপিন একটা ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে গান দিয়ে আমরা দুই সাইড দিয়ে এখন দুই রকম মেশিন পাওয়া যায় এটা হচ্ছে অনেক আগের এখন সোজা মেশিনও পাওয়া যায় আর দুই সাইড দিয়ে চাপ দিলে রিপিট গানটা একদম ঢুকে ও ভিতরে মাথা ফুলে যায় তখন বোর্ডের ভিতরে ও লেগে যায় তখন আর বের হওয়ার কোনো চান্স থাকে না দেখতে পাচ্ছেন এই তো তিন চাপ চার চাপ দিলেই হয়ে যায় দেখেন সুন্দরভাবে রিপিট গান একদম ফিনিশিং হয়ে গেছে একদম বোঝাই যাবে না যে ভিতরে রিপিট ঢুকাইছি একদম ফিনিশিং ওয়ার্ক খুব সুন্দর হয়ে যায় এই যে নতুন আর একটা ধরা হয়েছে ওটা তো দেখানো হলো আপনাদের সুবিধার জন্য নতুন আর একটা দেওয়া হলো দেখেন প্রথম ডিল করা হচ্ছে দুই বোর্ডের মাঝে জয়েন্টে কোনো টিন শেডের জয়েন্টে বা কোনো অ্যাঙ্গেলের জয়েন্টে যদি ঢুকাতে চায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে